নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভারটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট শোনাবে, কারণ আমি মাইক ছাড়াই ভিডিও করছি। আমার মাইকটা একটু খারাপ হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি মাইক ছাড়াই ভয়েস ওভার করছি আজকে এই ভিডিওতে। তোমরা কিছু প্রবলেম হলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তো যাক বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট আছে, আইএসএলের কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলেছিলাম কিন্তু দীপক টাঙ্গড়িকে নিয়ে। তো দীপক টাঙ্গড়িকে নিয়ে সম্প্রতি শোনা যাচ্ছে যে দীপক টাঙ্গড়ি নাকি মোহনবাগান দল ত্যাগ করবেন, বা মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু দল থেকে বের করে দেবেন বা দলে কিন্তু রাখবেন না। এই এমন তো অবস্থায় কিন্তু মোহামেডান ম্যানেজমেন্ট, তারা কিন্তু দীপক টাঙ্গড়ির ওপর একটা হাত বাড়ানোর চেষ্টা করছে। আমাদের কিন্তু টুইটার থেকে আপডেট পাওয়া হয়েছে যে দীপক টাঙ্গড়ির ওপরে কিন্তু একটা হাত বাড়ানোর চেষ্টা করছে মোহামেডান ম্যানেজমেন্ট। তারা চাইছে যে মোহামেডান এমসির হয়ে দীপক টাঙ্গড়ি খেলুক, এবং দীপক টাঙ্গড়িকে যত সত্ত্বর তাড়াতাড়ি তারা কিন্তু মোহামেডান এফসিতে সই করাতে পারে, এমনটা কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। তবে দেখা যাক পরবর্তীকালে মোহামেডান এফসির দীপক টাঙ্গড়িকে সই করানোর যে অসফল চেষ্টা, সেটা সফল করতে পারে নাকি পারে না, এটা কিন্তু এখন দেখার। তবে এই যে রিউমারটা বেরিয়ে আসছে, এটা কিন্তু সম্পূর্ণ টুইটার থেকে, ইউটিউবে কোনোরকম কোনো বিজ্ঞপ্তি বা কোনোরকম খবর কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়নি। তবে টুইটার থেকে এই খবরটা ছড়ানো হচ্ছে যে দীপক টাঙ্গড়ি নাকি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহামেডান এফসিতে যোগ দিচ্ছেন, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, দীপক টাঙ্গড়ি তিনি কিন্তু কোথাও যাচ্ছেন না এই মুহূর্তে, তিনি কিন্তু মোহনবাগানেই আছেন। তবে উইন্টার ট্রান্সফার উইন্ডো আসার পরেই কিন্তু জানা যাবে কোন প্লেয়ার কোন দলে যাবে বা কোন প্লেয়ার কোন দলে থাকবে, এমনটা কিন্তু জানা যাবে। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো অনেকেই বলছে দাদা, 19 তারিখের ডার্বি ম্যাচে জেমি ম্যাকলারেন কি ফার্স্ট হাফ থেকে শুরু করবে, বা প্রথম একাদশে তিনি কি জায়গা পাবেন, বা মলিনা কি তাকে খেলাবে, অনেক প্রশ্ন কিন্তু অনেকে করছে। তো দেখো, আমি তোমাদেরকে যে প্রশ্নের উত্তরটা দিতে চাই সেটা দেখো, জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ডার্বি ম্যাচে প্রথম হাফ থেকে খেলতে পারেন, এমন তো কিন্তু আমার খবর আছে। তো দিমিত্রি পেত্রাদস এবং জেমি ম্যাকলারেন এই দুজন কিন্তু প্রথম বা ফার্স্ট হাফ থেকে তারা কিন্তু খেলতে পারে। তো পরবর্তীকালে দেখা যাক যে মলিনা হয়তো লাইন আপটা চেঞ্জও করতে পারে, যেরকম লাইন আপে খেলা তো আগের ম্যাচে যে লাইন আপ খেলেছে সেই লাইন আপ হয়তো চেঞ্জও করে দিতে পারে মলিনা, এমনটা কিন্তু ধারণা মলিনা। তো দেখা যাক পরবর্তীকালে মলিনা কী করে, এটাই এখন দেখার। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ফার্স্ট হাফ থেকে খেলার সম্ভাবনা অনেকটাই আছে। তবে পরবর্তীকালে কোচের যদি মাইন্ডসেট চেঞ্জ হয় তবে কিন্তু কিছু করার নেই। তো দেখা যাক পরবর্তীকালে মলিনা তাকে প্রথম হাফ থেকে খেলায় নাকি খেলায় না। তো যাই হোক বন্ধুরা, এরপর যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু আরও একটা, মানে জেমি ম্যাকলারেনের মতন কিন্তু হাই প্রোফাইল হাই ট্রান্সফারের প্লেয়ার আসতে পারে আইএসএলে, এখন না উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আসতে পারে আইএসএলে। তো সেই প্লেয়ারটা হয়তো মুম্বাই সিটির এফসির হয়ে সই করতে পারে, এমনটা কিন্তু খবর আছে। তো দেখা যাক মুম্বাই সিটি তারা লালিগা টু থেকে স্প্যানিশ লিগে থেকে কোনো প্লেয়ারকে আনতে পারে নাকি, তবে এই খবরটা ছড়ানো হচ্ছে। তো এই খবরটাই তোমাদের ক্লিয়ার করার ছিল। তো দেখা যাক মুম্বাই সিটি এফসি তারা নতুন প্লেয়ার আনতে পারে নাকি পারে না। তো তোমরা সবাই দেখেছো যে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু অনেক ভালো প্লেয়ার নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এত, ভিডিওটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।